রাহিম ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থ বৃন্দ আলাইকুম আবারও আমি তোমাদের আলিম স্যার তোমাদের পাটিগণিতের প্রথম অধ্যায় অনুশ্রেণী এক কোন একের অঙ্ক নিয়ে হাজির হয়েছি আজকে অনুশ্রেণী এক কোন একের প্রশ্ন এক নম্বরে যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা আমরা সমাধান করব। ঠিক আছে বেশি দেরি না করে আমরা অঙ্কে ফিরে যাই আমাদের এখানে প্রথমে অঙ্কে কি লেখা আছে আমরা একটু দেখি এখানে লেখা আছে ত্রিশ হাজার আট এখানে আছে পঞ্চান্ন হাজার চার শত আমরা এই বিশ হাজার সত্তর কিভাবে বের করব। এই জন্য আমরা এদিকে একটা ছক তৈরি করছি বা এদিকে দেশীয় পদ্ধতিতে বের করা কিছু নিয়ম লিখছে এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর এটা হাজারের ঘর এটা উঁচুদের তো এখন আমরা এখানে বিশ হাজার সত্তর বের করতে গেলে এখানে কিভাবে বের করব যেহেতু আমাদেরকে এখানে সত্তর বলছে শেষের কথা বিশ হাজার এখানে যদি আমরা সত্তর বলতে দশকের ঘরে সাত এককের ঘরে শূন্য এটা হলো আমাদের সত্তর এখন যে বিশ হাজার বের করব আমরা যদি এখানে বিশ হাজার বের করতে যাই আমরা যদি মনে করি যে না এখানে হাজারের ঘরে বিশ লিখব এটা কিন্তু হবে না ঠিক আছে কেন হবে না আমাদের বিশ হাজার বের করতে গেলে তখন আমাদেরকে নয় হাজার থেকে দশ হাজার এগারো হাজার উপরে যত হাজারই যাবে নিরানব্বই হাজার পর্যন্ত তখন আমাদের একটা সংখ্যা উজুদের ঘরে চলে আসবে এবং একটা সংখ্যা থাকবে হাজারের ঘরে যেহেতু আমাদেরকে এখানে বিশ হাজার বের করতে বলছে সেহেতু আমরা উজুদের ঘরে লিখতে পারি দুই হাজারের ঘরে শূন্য আর এখানে হবে জিরো তাহলে এখানে হচ্ছে একক দশক শতক হাজার এই যে প্রথম থেকে এক দুই তিন তিন ঘর পরে কমা এই যে দেখেন তাহলে বিশ হাজার সত্তর তাহলে আমরা একটা অঙ্কে একটা সমাধান পাইলাম যে কিভাবে বের করতে হয় আমরা কিভাবে বের করলাম বিশ হাজার সত্তর এখানে শতকের ঘরে কোনো কিছু বলা হয় না যদি আমাদেরকে এখানে একশো বলা হইতো তাহলে এখানে এক লিখতাম যদি এখানে আমাদেরকে সাতশো সত্তর বলা হইতো তাহলে আমরা শতকের ঘরে সাত লিখতাম ঠিক আছে যেহেতু আমাদেরকে এখানে শতকের ঘরে কিছু বলা হয় নাই এজন্য আমরা শতকের ঘরে লিখলাম কি শূন্য আর এদিকে বিশ হাজার এদিকে সত্য এটা তাহলে আজকে ক্লিয়ার এরপরে আমাদেরকে বলা হয়েছে কি তিরিশ হাজার আট তিরিশ হাজার আট আমরা কিভাবে লিখব এখানে যেহেতু আট লিখতে বলছে তাহলে অবশ্যই এককের ঘরে হবে আট এখানে আমাদেরকে লেখা এখন বলা হয়েছে যে তিরিশ হাজার আট যেহেতু তিরিশ হাজারের কথা বলা হয়েছে আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগেই বললাম যে যদি নয় হাজারের উর্ধে যে সংখ্যা হাজারের ঘরে গণনা করা হবে সেখানে একটা সংখ্যা চলে যাবে কি অজুদের ঘরে যেহেতু আমাদেরকে এখানে তিরিশ হাজারের কথা বলা হয়েছে তাহলে অবশ্যই আমরা তিন নিয়ে চলে যাব অজুদের ঘরে এই যে তিরিশ হাজার এই যে শূন্য শূন্য কারণ শুধু তিরিশ হাজার আট বের করতে বলা হয়েছে এই যে আমরা এক দুই তিন তিন ঘর পরে একটা কমা তিরিশ হাজার আট ঠিক আছে আমরা এটাও বুঝতে পারলাম খুব সুন্দরভাবে আরেকটা দেখি অপরটাতে কি বলছে অপরটাতে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চার পঞ্চান্ন হাজার চার শত আমরা এই পঞ্চান্ন হাজার চার শত কিভাবে বের করতে পারি একক দশক শতক হাজার যেহেতু এখানে হাজার বলছে পঞ্চান্ন হাজার চার শত যেহেতু বলছে এই যে চার চার শত আমরা এখন বুঝতে পারতেছি বিষয়গুলা যেহেতু প্রথমে আমি বলে দিছি যে হাজারের ঘরে যখন নয় থেকে উপরের সংখ্যায় উপরে উঠবে দশ হাজার হোক এগারো হাজার হোক বারো হাজার হোক তখন আমাদের হাজারের জন্য দুইটা ঘর হবে একটা অজুদের ঘর আর একটা হাজারের ঘর যেহেতু এখানে আমাদের পঞ্চান্ন হাজার বলা হয়েছে সেহেতু এখানে আমরা একটা অযুদের ঘর ব্যবহার করছি একটা হাজারের ঘর ব্যবহার করছি এবং ওইদিকে যেহেতু চার শত বলা হয়েছে আমরা শতকের ঘরে চার লিখছি বাকি দুইটা শূন্য পঞ্চান্ন হাজার চার শত নিশ্চয় আমরা এটাও বুঝতে পেরেছি তারপরে আমাদের যেটা বলা হয়েছে ক তো বুঝতে পারলাম আমরা এখন ক নাম্বার কি বলে দেখি চার লক্ষ পাঁচ হাজার একটা তো বলা হয়েছে চার লক্ষ পাঁচ হাজার আর একটা তো বলা হয়েছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা এটা এখন কিভাবে বের করব চার লক্ষ পাঁচ হাজার অবশ্যই আমরা যে আগে বের করলাম হাজার পর্যন্ত হাজার পর্যন্ত তো বের করতে পারবো এখন লক্ষ পর্যন্ত যাই একক দশক শতক হাজার অযুত লক্ষ যেহেতু বলছে চার লক্ষ আমরা এখানে চার লিখে দিলাম যদি আমাদেরকে এখানে চল্লিশ লক্ষ বলা হয়তো তাহলে আমাদের লক্ষের ঘরের জন্য দুইটা ঘর বরাদ্দ হইতো একটা নিজুদের ঘর আর একটা হচ্ছে লক্ষের ঘর যেমন আমরা হাজারের জন্য হাজার এবং উজুদের ঘর ব্যবহার করছিলাম ঠিক আছে বন্ধুরা যেহেতু আমাদেরকে এখানে চার লক্ষ বলা হয়েছে সেহেতু আমরা চার লক্ষ পাঁচ হাজার লিখতে পারি তো এখানে আমরা লক্ষের ঘরে চার বসায় দিলাম এখন কি বলছে এখানে পাঁচ হাজার বলছে তো পাঁচ হাজার হাজারের ঘরে যে পাঁচ বসায় দিলাম বাকিগুলা হয়ে যাবে শূন্য তাহলে চার লক্ষ পাঁচ হাজার আমরা বের করতে পারছি ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই এটা সুন্দরভাবে বুঝতে পারছো তারপরে আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর যেহেতু আমাদের এখানে সাত লক্ষ বলা হয়েছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর যেহেতু সাত লক্ষের কথা বলা হয়েছে সেহেতু আমরা লক্ষের ঘরে সাত বসাতে পারি তারপরে বলা হয়েছে হাজার যেহেতু দুই হাজার বলা হয়েছে হাজারের ঘরে দুই বসাতে পারি তারপরে কি বলা হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর কি একক দশক মিলে পাঁচ একক সাত দশক তাহলে একক দশক মিলে হয় পঁচাত্তর আমরা এখানে পঁচাত্তর বসাই দিলাম তাহলে আমাদের ফাঁকা থাকতেছে শত আর ওজুদ শতক আর ওজুদের হয়ে যাবে শূন্য আমরা প্রথম থেকে তিন ঘর পরে যদি কমা দিই তাহলে দেখতে পাবো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছ এখন আমরা দেখি যে গ নাম্বারে কি বলছে আমরা তো ক বুঝলাম কও বুঝলাম এখন গ নাম্বারে কি বলছে যেটা বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর যেহেতু এখানে আমাদের ছিয়াত্তর লক্ষর কথা বলা হয়েছে আমরা আগেই একবার বলছি যে যখন আমরা নয় হাজার বা নয় লক্ষ থেকে দশ লক্ষ পৌঁছাবো যদি হাজারের ঘরে নয় হাজার থেকে দশ হাজারে পৌঁছায় তাহলে আমরা হাজারের ঘর আর উজুদের ঘর কাউন্ট করব এবং লক্ষের ঘরে যখন আমাদের নয় লক্ষ থেকে উপরে উঠে নিরানব্বই লক্ষ পর্যন্ত যাবে তখন আমরা নিজুদ এবং লক্ষের ঘর কাউন্ট করব। এখানে যেহেতু আমাদের ছিয়াত্তর লক্ষর কথা বলা হয়েছে আমরা এখানে ছিয়াত্তর বসাই দিতে পারি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্য যেহেতু এখানে নয় হাজারের কথা বলা হয়েছে আমরা হাজারের নিচে নয় বসাই দিতে পারি যেহেতু ওখানে সত্তরের কথা বলা হয়েছে আমরা সত্তর বসাই দিলাম এখন বলতে পারো যে স্যার বাকি ঘরগুলাতে কি হবে আমাদের এই যেখানে একটা শতকের ঘর ফাঁকা আছে এই ফাঁকা ঘর একটা আমাদের দেখি একক দশক শতক তিন ঘর পর একটা কমা তারপরে দুই ঘর পর একটা কমা তাহলে আমরা দেখবো এখানে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আমরা পেয়ে গেছি আশা করি আমার বন্ধুরা এটাও বুঝতে পারছো তোমরা তারপরে আমাদের যে বিষয়টা আসে এখানে লেখা আছে বিশ লক্ষ নয়শো চার আগের মতোই আগে যেমন আমরা এখানে বের করলাম ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ঠিক একইভাবে আমরা এটাও বের করতে পারবো বিশ লক্ষ নয় শত চার বিশ লক্ষ বিশ লক্ষ এখানে বলা হয়েছে নয় চার শতকের ঘরে নয় বসাই দিলাম এককের ঘরে চার বসাই দিলাম নয় শত চার বাকি ঘরগুলোতে কি হবে বাকি ঘরগুলোতে ঠিক আগের মতোই তাহলে আমরা দেখি এখন বিশ লক্ষ নয় শত চার হয়েছে কিনা এক দুই তিন তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা এই যে দেখো বিশ লক্ষ নয় শত চার আশা করি তোমরা এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরে দেখি আমাদের এখন ঘ নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে তারপরে আমরা এখন দেখবো ঘ নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত যেহেতু আমাদের এখানে কোটির কথা উল্লেখ করা হয়েছে সেহেতু আমরা কোটির ঘরে পাঁচ বসায় তারপর এখানে যেহেতু আমাদের তিন লক্ষের কথা উল্লেখ করা হয়েছে আমরা লক্ষের ঘরের নিচে তিন বসায় দিলাম তারপর এখানে উল্লেখ্য আছে দুই হাজার আমরা হাজারের ঘরের নিচে দুই বসায় দিলাম তারপরে এখানে উল্লেখ করা আছে সাত যেহেতু এককের ঘরে আমাদের স্বাদ উল্লেখ করা হয়েছে আমরা এখানে স্বাদ বসাই দিলাম এখন তাহলে আমাদের মধ্যের ঘর গুলাতে কি হবে সে আগের মতোই মধ্যের গুলাতে শূন্য হবে আমরা যদি এখন দেখি দেশীয় পদ্ধতিতে যে আমরা দেশীয় রীতি অনুযায়ী গণনা পদ্ধতি গণনা করি সেখানে আমাদের লেখা আছে প্রথমে তিন ঘর পরে একটা কমা বসবে তারপরে দুই ঘর পর কমা তারপরে দুই ঘর পর কমা আমরা দেখি তিন ঘর পর একটা বসলাম দুই ঘর পর একটা দুই ঘর পর একটা এখন আমাদের লেখা আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দেখি কোটি লক্ষ তোমরা বুঝতে পারছো এখানে আমি কি বোঝাইতে চেয়েছি আর এখানে তোমাদের প্রশ্নে কি লেখা ছিল ঘন নাম্বার প্রশ্নে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এখানে আমরা লিখছি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখি ওয়ান নাম্বারে কি বলা হয়েছে ওয়ান নাম্বার অঙ্কতে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এখানে লেখা আছে আটানব্বই কোটি তাহলে আমরা কি করব এখানে কোটির ঘরে আটানব্বই বসায় দেব আটানব্বই কোটি এখানে লেখা আছে সাত লক্ষ তাহলে আমরা লক্ষের ঘরে সাত বসায় দিতে পারি তারপর এখানে আছে পাঁচ হাজার নয় এখানে হাজারের ঘরে পাঁচ বসাই দিতে পারি এখানে এককের ঘরে নয় বাকি ঘরগুলো আবার বরাবরের মতো শূন্য বসে যাবে তাহলে এখানে আমরা এখন দেখব তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা ওয়ান অঙ্কটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তারপরে যেটা আছে তারপরে আমাদের যেটা আছে এখানে এটা হচ্ছে চোয়া ছ নাম্বার অনেক কি বলছে আমরা একটু দেখি একশত দুই কোটি পাঁচ হাজার দুই কোটি পাঁচ হাজার সাতশত আট এখানে যেহেতু একশত কোটি বলা হয়েছে আমরা অবশ্যই এখানে একশো দুই বসায় দিতে পারি একশত দুই কোটি পাঁচ হাজার যেহেতু পাঁচ হাজার বলা হয়েছে পাঁচ হাজারের ঘরে পাঁচ বসায় দিলাম সাতশো সাতশো আট তাহলে আমাদের মধ্যে ঘরগুলাতে বরাবরের মতো আমরা বসায় দিতে পারি শূন্য এখানে আমরা যদি তিন ঘর পর একটা কমানি দুই ঘর পর একটা কমানি দুই ঘর পর একটা কমানি তাহলে হচ্ছে কি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আশা করি তোমরা এটাও খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে আমরা এটা দেশীয় পদ্ধতিতে কিভাবে এই কথাই লেখা অঙ্কগুলিকে অঙ্কে লিখতেছি ঠিক আছে বন্ধুরা আমরা এর আমরা এরপর দেখি ছ নাম্বারটা কি বলে আমাদের যেটা ছয় নাম্বার ছ নাম্বার প্রশ্নে লেখা আছে ছ নাম্বার প্রশ্নে কি লেখা আছে নয়শো কোটি সাত লক্ষ নব্বই যেহেতু আমরা প্রথমে কি পাইলাম নয়শো কোটি আমরা কোটির ঘরে নয়শো লিখতে পারি নয়শো কোটি সাত লক্ষ যেহেতু সাত লক্ষের কথা বলা হয়েছে লক্ষের ঘরে সাত লিখলাম নব্বই যেহেতু নব্বই বলা হয়েছে আমরা নব্বই লিখলাম বাকিগুলাতে অবশ্যই জিরো তাহলে আমরা দেখি এখন ডান দিক থেকে তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা নয়শো কোটি সাত লক্ষ নব্বই ছয়ে যেটা চাইছে আমরা সেটাও খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি ঠিক আছে আমরা এখন আশা করব এই প্রশ্নগুলো যদি আমাদের কোশ্চিনে পরীক্ষার সময় আসে তো আমরা এভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে খাতায় লিখতে পারব ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা দেখি নেক্সটে কি বলেছে আমাদের ভর্তি চ নাম্বার অঙ্কে যা বলেছে আমরা সেটা একটু দেখি তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ নয়শো একুশ যেহেতু আমাদের এখানে তিন হাজার পাঁচশো কোটি বলছে আবার এখানে বলছে পঁচিশ লক্ষ এখানে বলছে নয়শ এখানে বলছে একুশ যেহেতু আমাদের এখানে তিন হাজার পাঁচশো কোটি বলছে আমরা এখানে লিখে দিতে পারি তিন হাজার পাঁচশো কোটি তারপরে বলছে পঁচিশ লক্ষ যেহেতু আগেই বলেছি আমি একবার নয় লক্ষ থেকে নিরানব্বই লক্ষ পর্যন্ত এর মাঝে যদি লক্ষ্য বলা হয় তাহলে সেখানে দুইটা ঘর লক্ষের জন্য লাগবে একটা লক্ষ্য আর একটা নিজ যেহেতু আমাদের এখানে বলা হয়েছে পঁচিশ লক্ষ সেহেতু আমরা এখানে লিখব পঁচিশ লক্ষ তারপরে বলা হয়েছে কি নয়শ শতকের ঘরে লিখে দিলাম আমরা নয় নয়শ একুশ আছে একুশ বসায় দিলাম বাকি ঘরগুলোতে বরাবরের মতোই শূন্য তাহলে আমরা যদি এখন দেখতে যাই যে দেখি আমাদের অঙ্কে লেখাটা হয়েছে কি না যে তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ একুশ আমরা দেখতে পারি তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ নয়শো একুশ আশা করব তোমরা এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ বর্গির জ নাম্বারটা আমরা এখন দেখব ঝ নম্বরে কি বলছে এখানে লেখা আছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচ আটত্রিশ হাজার আমরা দেখতেছি এখানে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে পঞ্চাশ বিলিয়ন আমরা এখানে লিখে দিতে পারি পঞ্চাশ বিলিয়ন তারপরে আমাদেরকে বলা হয়েছে তিনশো মিলিয়ন আমরা মিলিয়নের ঘরে লিখে দিতে পারি তিনশো এক মিলিয়ন তারপরে আমাদেরকে এখানে লেখা আছে কি পাঁচশো আটত্রিশ হাজার নিচে লিখে দিতে পারি হাজার এগুলাতে আগের মতোই জিরো বসে গেল আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যেটা জানি বন্ধুরা আমরা যেমন দেশীয় পদ্ধতিতে গণনা করলাম না প্রথমে তিন ঘর পরে একটা কমা তারপরে দুই ঘর পরে একটা কমা তারপরে দুই ঘর পরে একটা কমা কিন্তু পদ্ধতিতে পদ্ধতিতে এই হিসাবটা হবে না আন্তর্জাতিক আন্তর্জাতিক গণনা করার নিয়ম হলো তিন ঘর পর পর কমা বসবে তাহলে আমরা এখানে দেখি তিন ঘর পর কমা তিন ঘর পর কমা তিন ঘর পরে কমা তাহলে এখানে আমরা পাইলাম পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আর এদিকে কিছু নাই আমরা নিশ্চয় ছ নাম্বার প্রশ্নটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি পরীক্ষাতে যদি এভাবে আসে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তাহলে আমরা সুন্দরভাবে এভাবে লিখে খাতায় বুঝিয়ে দিব তাহলে সার আমাদের জিনিসটা সুন্দরভাবে মার্ক দিবে সেটা ভুল বের করার কোনো স্কোপ পাবে না ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের এইসব টপিকস নিয়ে আলোচনা ছিল যেগুলো আমি আলোচনা করলাম বা অঙ্কগুলা বুঝাই দিলাম নেক্সট ভিডিওতে আবার এরপরের অঙ্কগুলা নিয়ে আমি হাজির হব আমরা এই অঙ্কগুলোকে আসলে দুই তিনটা পার্টে বিভক্ত করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো আজকে এ পর্যন্তই আমার আলোচনা ছিল তা আলোচনার আজকে আমি সমাপ্তি করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি কোনো উপকৃত হও বা তোমরা জিনিসগুলো বুঝতে পারো তাহলে এই জিনিসগুলা তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও যেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং এই প্রবলেমগুলা থেকে বের হয়ে আসতে পারে এবং যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আলোচনা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম